আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এসটি শেয়ার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ডিম আর শেমার একটা দুর্দান্ত রেসিপি। শেমার মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আগে জানা ছিল না, তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে আমি বনফুলের যে লাচ্ছা সেমাইটা হয় সেই লাচ্ছা সেমাইটা নিয়ে নিলাম। এখানে আমি একটা বাটিতে আমার পরিমাণ মতো আমি লাচ্ছা সেমাইটা দিয়ে নিব। একটি ডিমের জন্য যতটা পরিমাণে লাচ্ছা সেমাই প্রয়োজন সেটা আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে ডিম। তো ডিমটা আমি আগে থেকে ভেঙে রেখে দিছি, তারপরে এই সেমাইয়ের মধ্যে আমি ডিমটা দিয়ে দিব। এরপর এখানে দিব হচ্ছে চিনি। এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম, খুব বেশি চিনির প্রয়োজন নেই, 2 চা চামচ দিলেই হয়ে যাবে। তারপরে চিনি আর ডিমটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। সেমের সঙ্গে ডিমটা আর চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 2 চা চামচ ময়দা। খুব বেশি ময়দা দিয়ে দিব না, অল্প পরিমাণেই দিয়ে দিলাম, দেখে বুঝতে পারছো। তারপরে কিন্তু সেমাই সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশাই নিব। তো মিশাই একটা ডো তৈরি করে নিব। এখানে কিন্তু বাড়তি কোনো পানি অ্যাড করব না, শুধুমাত্র ডিম দিয়েই কিন্তু সেমাইটা খুব ভালোভাবে আমি মেখে একটা ডো তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছ আমার একটা ডো তৈরি হয়ে গেল। এখানে কিন্তু ডোটা খুব বেশি আর কি আমি শক্ত করিনি, আবার নরমও রাখিনি, দেখে বুঝতে পারছো। এরপর এই ডোটা আমি রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে সেমাইটা কিন্তু অনেকটা নরম হয়ে আসবে। তো দেখো চুলায় আমি দুধ দিয়ে দিলাম, আর দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে 1/2 কেজি পরিমাণে দুধ নেওয়া আছে, তো একটু পরপরই দুধটা নাড়াচাড়া করে কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একদমই বাড়তি কোনো পানি অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছ এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমার মুখে স্বাদ অনুযায়ী আমি দিচ্ছি, তোমরা তোমাদের মুখে স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়ায় কমায় দিতে পারো। তো আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে দুধটাকে এখন জাল দিয়ে নেব। তো দেখো এখানে আমি দিয়ে দিব হলো নারকেল কোড়া। এখানে আমি বেশ কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দুধ আর চিনিটা নারকেলটা জাল দিয়ে নিতে হবে। দুধটা কিন্তু একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। আর একটু পরপরই কিন্তু আমি দুধটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যাতে নিচে লেগে না যায়। যেহেতু এখানে বাড়তি কোনো পানি অ্যাড করিনি, সেহেতু দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, তার জন্য আমি একটু পরপরই দুধটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তখন দুধে কিন্তু অনেক সুন্দর বলক চলে আসছে, আর দুধটা কিন্তু অনেকটাই জাল দেওয়া হয়ে গেছে। তো এলাচ দিতে আমি আগে ভুলে গেছি, যার কারণে এখন আমি 2টো এলাচ দিয়ে দিলাম। আর এলাচের মুখটা যদি একটু ফেটে দেওয়া যায় তাহলে কিন্তু এলাচের যে ঘ্রাণটা সেটা খুব সুন্দরভাবে বের হয়ে চলে আসে। তো দেখো এলাচ দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ আরও দুধটা জাল দিয়ে নিই। তো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, এখন আমি দুধটা নামাই নিব। আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর মিষ্টিটাও ঠিকঠাক আছে। তারপরে দেখো যে সেমাইটা আমি মথে রাখছিলাম সেটা এখন দলাটা ভেঙে নিচ্ছি, আর খুব বেশি কিন্তু শক্ত হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো, নরমই আছে। সেমাইটা যদি আগে থেকে একটু মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেমাইটা একটু নরম হয়ে আসে। তো দেখো একটুখানি সেমাই নিয়ে আমি হচ্ছে হাত দিয়ে চেপে চেপে দুই হাতের তালুতে নিয়ে একটা বড়া শেপ দিয়ে নিব। কাবাব বা বড়া যেটাই হোক না কেন, সেটার যে একটা গোল শেপ থাকে চ্যাপ্টাকৃতির সেটা দিয়ে নিচ্ছি। তো দেখো দুই হাতের মাঝে রেখে একটু চ্যাপ্টা করে নিলাম, নিয়ে একটা গোল সুন্দর বড়া শেপ দিয়ে নিলাম। তো এভাবে আমি এক এক করে সম্পূর্ণগুলো নিয়ে রেডি করে নিব। তো দেখো এখানে সবগুলো রেডি হয়ে গেছে, এখন এগুলো শুধু ভেজে নেওয়ার পালা। সেমাইগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি রেডি করে রাখা সবগুলো নাস্তা দিয়ে দিব। সেমাইয়ের যে নাস্তাগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু উল্টে পাল্টে হালকা আছে এগুলো ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু একেবারেই লাল লাল করে ভাজতে হবে না, একটুখানি যদি হালকা আছে রেখে কিছুটা সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে পারবে যে হালকা একটু লাল ভাব চলে আসে। তো হালকা লাল লাল হয়ে আসলে কিন্তু এগুলো উঠায় নিতে হবে, খুব বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। শক্ত হয়ে যাতে না যায় খুব বেশি, তার জন্যই কিন্তু হালকাভাবে ভেজে নিব, খুব বেশি লাল লাল করে ভেজে নিব না। তো দেখো এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তো এগুলো আমি এখন উঠাই নেব। তো দেখো সম্পূর্ণগুলো নিয়ে কিন্তু আমার ভেজে নিচ্ছি। এখানে প্রথম ধাপেরগুলো হয়ে গেছে, পরবর্তীগুলোও আমি ভেজে নিচ্ছি। তো আমার যে দুধটা আমি রেডি করে রাখছি সে দুধটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, আর এই নাস্তাটা কিন্তু গরম দুধে দিতে হবে, ঠান্ডা দুধে দেওয়া যাবে না। তার জন্য চুলায় দিয়ে আমি দুধটা আরেকটু গরম করে নিলাম। নিয়ে আমি রেডি করে যে রাখা যে নাস্তাগুলো ছিল সে নাস্তাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি।
এই নাস্তাগুলো দিয়ে আমি কিন্তু এখানে গরম দুধে নাস্তাগুলো কিন্তু দিয়ে দিছি, কোনো প্রকার ঠান্ডা দুধে না, গরম দুধে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এতে করে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে। আর এগুলো আমি এখন রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য, 30 থেকে 1 ঘন্টা। তোমরা যতক্ষণ খুশি ততক্ষণ যদি দুধে রাখতে পারো তাহলে কিন্তু নাস্তাগুলোর ভিতরে খুব সুন্দরভাবে দুধগুলো প্রবেশ করবে আর হচ্ছে নাস্তাটা খেতে অনেক ভালো হবে। তো এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো দেখো আমি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা পর উঠায় পরিবেশন করছি। তো তোমরাও কিন্তু এগুলো যদি রাতে করে সকাল অবধি সারা রাত তোমরা এই নাস্তাটি দুধে ভিজায় রাখো, তারপরে সকালে যদি সার্ভ করো তাহলে দেখবে যে অনেকটাই নরম হয়ে গেছে। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগে। তো তোমরা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও এটা পরবর্তীতে পরিবেশন করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু নাস্তাগুলো সম্পূর্ণগুলো উঠায় নিচ্ছি আর এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু তোমরা চাইলে ঝটপট বাসায় রেডি করে নিতে পারো, ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খুব সহজে খেয়ে নিতে পারবে আর খেতেও অনেক পছন্দ করবে। তো দেখো নাস্তাগুলো দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে আর খেতেও অনেক মজার। তো তোমরা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।